উল্লাস চট্টোপাধ্যায় সঞ্চালনার দায়িত্ব এখন। এর কারণ হলো এর পরের শিল্পী হচ্ছেন প্রশাসনে বাঁকুড়া জেলার অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সুশান্ত চক্রবর্তী, আর যিনি সঞ্চালনা করলেন, যিনি দীর্ঘদিন ধরে অল ইন্ডিয়া রেডিও, টিভি, বিবিসি সর্বত্র কাজ করেছেন, তরুণ চক্রবর্তী। আবৃত্তিতে তরুণ চক্রবর্তী এবং গানে সুশান্ত চক্রবর্তী। আমরা অনুরোধ করছি গান ও কবিতায়, আমরা অনুরোধ করছি সুশান্ত চক্রবর্তীকে মঞ্চে আসার জন্য। এর গানের উপরে এই আলেখ্য, এনারা দুজনেই তিনটি করে গান গাইবেন, একে তিন, তিনে এক, সুশান্ত চক্রবর্তী এবং তরুণ চক্রবর্তী। চলছে, শুরু হচ্ছে, আমাদের নিবেদন গানে গল্পে রবীন্দ্রনাথ, একই তিন, তিনে এক, জানা সবারই, শুধু আমাদেরই নয়, বিশ্ববাসীর অলঙ্কার এমন এক মহামানবের জন্মের সার্ধ শতবার্ষিক উদযাপন চলেছে আজ। কোন দৃষ্টি যা বিফলে যায়নি, কত কিছুই তো দেখি আমরা, কিন্তু সেসব শুধু চোখ দিয়ে দেখা, সমগ্র চেতনা দিয়ে রবীন্দ্রনাথ যা দেখেছেন তা তিনি আমাদের দেখিয়েছেন তার অমর সৃষ্টির মধ্য দিয়ে। যে বাঁকুড়া জেলা তথা বিষ্ণুপুরকে ঘিরেই উৎসব, বিশ্বকবির গানেও তার অনুষঙ্গ জড়িয়ে আছে। ইতিহাসের হলদে হয়ে যাওয়া পাতা খুলে দেখি, 1322 সালে ভয়াবহ দুর্ভিক্ষ হল বাঁকুড়ায়, সেখানকার অন্ন হিন্দের মুখে দুমুঠো অন্ন তুলে দেবার অভিপ্রায়ে রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে খোলা মঞ্চে অভিনয় করালেন তার ফাল্গুনী নাটকটি। তিনি নিজেও অন্ধ বাউলের ভূমিকায় একতারা হাতে নেচেছিলেন সেই নাটকে। তারই একটি গান, আমি
সালে বিশ্বভারতীর পক্ষ থেকে কলকাতায় বর্ষমঙ্গলের আয়োজন হলো। জোর মহড়া চলেছে, জোড়াসাঁকোর ঠাকুর বাড়ি সরগরম। এর মধ্যে হঠাৎ ঠান্ডা লেগে রবীন্দ্রনাথের গলা ভেঙে গেল। বর্ষমঙ্গলে তার আবৃত্তি ছিল প্রধান আকর্ষণ। তিনি পড়লেন মহাভাবনায়। নানা বায়োকেমিক ওষুধ, পাচন ইত্যাদি নিজে তো খাচ্ছেনই, ছাত্রছাত্রীদেরও খাওয়াচ্ছেন যাতে তাদেরও গলা না ভেঙে যায়। ভাঙা গলা নিয়েই রবীন্দ্রনাথ লিখলেন একটি গান এবং দীনেন্দ্রনাথ আর সবাইকে শিখিয়ে দিলেন সেদিন সন্ধ্যায় গানটি গাইবার জন্য। সেই গানটি আমি এখন নিবেদন করছি। আমার কণ্ঠ হতে গান কি মিল মিল ভুলায়, আমার কণ্ঠ হতে সে যে বাসা বাঁধে নীরব মনে মনের কুলায়, আমার কণ্ঠ হতে মেঘের দিনে সম্ভবত সে জাহাজের নাম হারুনা মারু। সে জাহাজে চড়ে জাপানে পথে ভেসে চলেছেন কবি। দেখ থেকে চোখে পড়ল ইন্দোনেশিয়ার একটি দ্বীপ। দিনটি ছিল 1336 সালের 18ই ফাল্গুন। শ্যামল বরণ প্রাকৃতিক পরিবেশে মোড়া সেই দ্বীপটি মন হরণ করে নিল রবীন্দ্রনাথের। তার কলম সেই ছবিটিকে চিরকালের করে এঁকে নিল গানে। অন্য এক তাৎপর্যে মণ্ডিত হল সেই দ্বীপভূমি। Thank you.
দেবেন্দ্রনাথের পত্নী কমলা ঠাকুরের একটি পোষা হরিণ ছিল। বড় আদরে সেই হরিণ একদিন পালিয়ে যায়। বাড়িতে তখন এক শোকাবহ পরিস্থিতি। অন্য একটি বাড়িতে রবীন্দ্রনাথের কাছে খবর এলো সংলগ্ন গ্রামের বাসিন্দারা হরিণটিকে মেরে ফেলেছে। প্রিয় হরিণটির অদর্শনে শোকার্ত কমলা ঠাকুরকে সান্ত্বনা দিতে রবীন্দ্রনাথ লিখলেন এই গানটি। গুনগুনের হরিণ ছিল আমার মনে, তিনজনকে রবীন্দ্রনাথ সবচেয়ে বেশি শ্রদ্ধা করতেন তারা হলেন বুদ্ধদেব, শ্রীচৈতন্য এবং রাজা রামমোহন রায়। চৈতন্যদেব ছিলেন শ্যামল কৃষ্ণের উপাসক, রবীন্দ্রনাথ ছিলেন শ্যামল প্রকৃতির। আর এক যুব সম্মিলনের ছবি এঁকে শ্রীচৈতন্যের প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন কবি এই গানে 1317 সালের 28 আষাঢ়। Thank you.
তেসরা কার্তিক পূজাবকশের পর কবি একবার এলেন এলাহাবাদে প্যারিমোহন বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। এর আগে দুবার তিনি গেছেন, কোনোবারই বেশি দিন থাকা হয়নি। এবারে কাটালেন 3 সপ্তাহ। একদিন পায়চারি করতে করতে একটি ঘরে হঠাৎ থমকে দাঁড়ালেন রবীন্দ্রনাথ। দেয়ালে টাঙানো তার প্রিয় বউ ঠাকুরানী কাদম্বরীর ছবি, এ ছিল কবির কাছে একেবারে অপ্রত্যাশিত। সেই ছবির দিকে তাকিয়ে থাকতে থাকতে বহু কালের কথা মনে পড়ল তাঁর এক নিমেষে। তিনি লিখলেন এই গানটি। বিষ্ণুপুর উৎসবের তৃতীয় দিনের অনুষ্ঠান আজ আমরা এখানেই শেষ করছি। আগামীকাল বিকেল 5টায় আবার এখানে অনুষ্ঠান হবে। নমস্কার, শুভরাত্রি।